বিজেপির ব্রিগেড সমাবেশ থেকেই কিন্তু শুরু হয়েছিল মহাগুরুর বিজেপি যাত্রা। আর মহাগুরুর এই বিজেপি যাত্রা কিন্তু এখন বহু পথ পেরিয়ে বেশ পরিণত। আর তাই তৃণমূল দল খুঁজছিল তারই কোনো বিকল্প, আর সেই বিকল্প এখন পাওয়া গেল জয়াধ্বনির মাধ্যমে, অর্থাৎ জয়া বচ্চনের কলকাতায় আগমনের মাধ্যমে। তিনি নাকি তৃণমূলের হয়ে প্রচার করতে চলেছেন। অমিতাভ বচ্চনের স্ত্রী অর্থাৎ জয়া বচ্চনের সাথে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদ্যতা কিন্তু দীর্ঘ পুরনো এবং সর্বজন বিদিত। আর সেই জয়া বচ্চনই কিন্তু এবার কলকাতায় এসেছেন তৃণমূলের প্রার্থীর হয়ে প্রচার করার জন্যে। আর তিনি প্রথম দিনই প্রচার করতে চলেছেন সাউথ কলকাতার টালিগঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী অরূপ বিশ্বাসের হয়ে। তিনি কিন্তু সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন তথা অমিতাভ বচ্চনের স্ত্রী। আর তিনি আরও কিছু বিধানসভা কেন্দ্রের প্রচার চালাবেন। জয়াকে প্রথমে এই টালিপাড়ায় প্রচারে নামিয়ে দেওয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করছে তৃণমূলের লোকজন। রবিবার রাতেই কিন্তু কলকাতা পৌঁছে গিয়েছেন জয়া বচ্চন। তিনি 3-4 দিন কলকাতায় থাকতে চলেছেন। জয়া প্রচারকে প্রচারের আলোয় আনতে পেরে উচ্ছ্বসিত তৃণমূলের মহল। কিন্তু পাশাপাশি বাংলার রাজনীতিতে জয়া বচ্চনের এই প্রথম সক্রিয় হওয়া এ কিন্তু অনেক প্রশ্ন তুলছে। আসলে কি মিঠুন চক্রবর্তীর বিজেপিতে যোগদান করারই পাল্টা হিসাব দিতে চাইল তৃণমূল, এমন প্রশ্ন কিন্তু উঠছে রাজনৈতিক মহলে। ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভায় বিজেপিতে যোগ দিয়েছিলেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ মিঠুন চক্রবর্তী। তারপর থেকে তিনি শুধু রাজ্য জুড়ে বিজেপির প্রচার এবং রোড শো শুধু নয়, তিনি কিন্তু কলকাতার ভোটারও হয়েছেন। ভোটের প্রচারে তাকে ঘিরে উৎসাহ ও উদ্দীপনা চোখে পড়ার মতো। এবার দেখার তৃণমূলের হয়ে জয়া বচ্চনের এই প্রচারে কতটা সাড়া পেতে চলেছে তৃণমূল এবং এর প্রভাব কি ভোট বাক্সে কিছুটা হলেও পড়বে, এই প্রশ্নের উত্তর কিন্তু মিলতে চলেছে 2রা মে-র পরেই। তবে তৃণমূল যে মিঠুন চক্রবর্তীর একটি পাল্টা দিতে পেরেছে এই নিয়েই কিন্তু বেশ খুশ আছে তৃণমূলের নেতা নেত্রীরা। জয়া বচ্চনের তৃণমূলের হয়ে প্রচার করার প্রসঙ্গে যখন রাজ্য সভাপতি বিজেপির দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয় তখন তিনি বলেন জয়া বচ্চনের সঙ্গে বাংলার কোনো যোগাযোগ নেই, বাঙালির এই প্রজন্ম জয়াকে চেনেও না। মিঠুনদা কিন্তু বাংলার সঙ্গে নিজেকে সবসময়ই জড়িয়ে রাখেন, এখানে ছবি করা তো বটেই, টিভিতে রিয়ালিটি শোয়েও নিয়মিত অংশ নেন। ফলে মিঠুনদার সঙ্গে সঙ্গে বাংলার যোগাযোগ যতটা, জয়া বচ্চনের সঙ্গে কিন্তু তার সিকি ভাগটাও নেই। যা শুনে তৃণমূল নেতা নেত্রীরা কিন্তু পাল্টা বলছেন দিলীপবাবু ভয় পেয়ে গিয়েছেন, তাই তিনি এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দিয়ে ডাইরেক্ট জয়া বচ্চনকে আক্রমণ করছেন। এদিকে এবার তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন গত রবিবার বলেছেন জয়াজি আমাদের হয়ে নির্বাচনী প্রচারে সামিল হবেন, বাংলার মানুষ কেন তার মেয়েকেই চায় তা জনসমক্ষে ব্যাখ্যাও করবেন তিনি। আর জয়া বচ্চনকে আনার জন্য তৃণমূল কিন্তু বেশ কাঠখড় পুড়িয়েছে, সেটি কিন্তু এদিন ডেরেক ওব্রায়েনের কথা থেকে এক প্রকার স্পষ্ট হয়ে যায়। আর তিনি বাংলার মেয়ের হয়েই প্রচার করতে চলেছেন, তিনি নিজেও কিন্তু জয়া বচ্চন বাংলারই মেয়ে। আর তাই এই রসায়নকে ভর করেই তৃণমূল এবার কলকাতার ভোটের ময়দানকে গরম করতে চলেছে। আপনারা কি মনে করছেন বন্ধুরা, আপনাদের সুচিন্তিত মতামত কিন্তু নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আশা করি একটি লাইক নিশ্চয়ই করে দেবেন।